11 লক্ষ টাকা নিয়ে প্রবাসী স্ত্রীকে বাগিয়ে নিয়ে গেলেন পুলিশ কর্মকর্তা। তিন সন্তানের জননীকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের সহকারী উপপরিদর্শক এসআই রাসেল মিয়া। এ নিয়ে তুরপার চলছে। বিবাহিত হওয়ার পরও প্রবাসী স্ত্রীকে বাগিয়ে নিয়ে বিয়ে করে এখন উভয় সংকটে পুলিশ কর্মকর্তা রাসেল। এই ঘটনায় গত 17 সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী মোহাম্মদ কবির হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, 2009 সালে সদর উপজেলার ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামে বিয়ে করেন কবির হোসেন। তাদের ঘরে রয়েছে 3 শিশু সন্তান। 2017 সালে 2 আগস্ট সৌদি আরবে পাড়ি জমান কবির। 2018 সালে কবিরের শালক সাব্বির রহমানের পুলিশ ক্লিয়ারেন্স আনতে গিয়ে সদর মডেল থানার পুলিশের এসআই রাসেল মিয়ার সঙ্গে পরিচয় হয় কবির স্ত্রীর। পরিচয় সূত্র ধরে প্রবাসী স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন রাসেল। কবিরের অভিযোগ, আমার স্ত্রীকে বিয়ে করে পুলিশ কর্মকর্তা রাসেল শহরের কলেজপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। প্রবাসে থাকাকালে স্ত্রীর অ্যাকাউন্টে 11,13,000 টাকা পাঠাই। সেই টাকা নিয়ে রাসেলের সঙ্গে চলে গেছেন স্ত্রী। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মুন্সি হিসাবে কর্মরত ছিলেন রাসেল। তিনি বিবাহিত, 2 সন্তানের জনক। প্রবাসী স্ত্রীকে বাগিয়ে নিয়ে বিয়ের ঘটনা জানাজানি হওয়ার পর দ্রুত নোয়াখালী জেলায় বদলি হন রাসেল। তবে ঘটনার খবর পেয়ে গত 1 সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসেন প্রবাসী কবির। এরপর সংসার ভাঙার বিচার নিয়ে হাজির হন জেলা পুলিশ শীর্ষ কর্মকর্তার কাছে। কবির বলেন, বিয়ের পর থেকে পর্দাশীল ছিল আমার স্ত্রী, কিন্তু প্রবাসে থাকার সময় সেই স্ত্রীর বেসামাল ছবি দেখতে পাই। স্ত্রী সিগারেট টানছেন, মদের বোতল বিছানায় ছড়ানো, এমন ছবি আমার কাছে পাঠানো হয়। বিদেশ যাওয়ার সময় শ্বশুরবাড়ি কান্দিপাড়া এলাকায় আমার স্ত্রী সন্তানকে রেখে যাই, কিন্তু রাসেলের সঙ্গে সম্পর্ক হওয়ার পর কান্দিপাড়া ছেড়ে কলেজপাড়া বাসা নেয় স্ত্রী। খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসে থাকাকালীন গত 5ই মে কবিরকে তালাক দেন তার স্ত্রী। তালাকের সময় নোটিশ 8 আগস্ট সৌদি আরবে কবিরের হাতে পৌঁছে। এরই মধ্যে রাসেলকে বিয়ে করে তিনি। এই বিষয়ে প্রবাসী স্ত্রী বলেন, আগে স্বামীর সঙ্গে 2 বছর ধরে বনিবানা ছিল না। আমি যদি কবিরের সংসার না করি, তাহলে আরেকজনকে বিয়ে করার অধিকার আমার আছে। রাসেল পারিবারিকভাবে আমাদের পরিচিত, তার সঙ্গে সম্পর্ক নিয়ে মানুষ নানা কথা বলছে, সেই কারণে রাসেলকে বিয়ে করেছি। তিনি আরও বলেন, সংসার করা এই বিয়ের উদ্দেশ্য নয়। যদি সংসার করার ইচ্ছা থাকতো, তাহলে তার সঙ্গে নোয়াখালী চলে যেতাম। আমি জানি তার বহু বাচ্চা আছে, তারপরও তাকে বিয়ে করেছি। তিনি নিজে পরিস্থিতির শিকার দাবি করে পুলিশের সহকারী উপপরিদর্শক এসআই রাসেল মিয়া বলেন, বিয়ে না করলে ঝামেলা হবে বলেই বিয়ে করতে হয়েছে। এই ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করছি, তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা।